হলো বাকি মানব সন্তান আমরা যারা আসছি জেনারেশন ওয়ান অ্যানাদার যে জেনারেশন আসছে সেটার প্রক্রিয়া আল্লাহ বলছেন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন জমিনের এই সার্ফেস লেভেলের সমস্ত ল্যান্ডের উপর থেকে এমনে করে নিয়েছে বুঝতে পারছেন তো এইটা হলো পৃথিবীর জমিন এই জমিন থেকে আল্লাহ তালা এমনে করে নিয়েছেন তার মানে জমিনের পুরো অংশের সাবস্ট্যান্স এখানে আছে সারাংশ আছে থাকার কারণে কি হয়েছে তো ওই হাজিস এসেছে আর জমিনের যে জমিনের সবগুলো একরকম না তাই না জমিনের মাটির মধ্যে কোনো জায়গার মাটি একটু লালছে। কোনো মা জায়গার মাটি একটু একটু কালো রঙের কোন জায়গাটা একটু ব্রাইট কোন জায়গাটা একটু ডার্ক যার কারণে মানুষের মধ্যে একটু সাদা রঙের আছে কালো রঙের আছে মাটির রঙের আছে এই আর বিভিন্ন শ্যামলা রঙের আছে মিক্সার মিক্স আছে এ সব কিছু মিলেই আদমের ওই সাবস্ট্যান্সের মধ্যে মাটির সব কিছুর মধ্যে সব তার এখানে আসে সবাই সব কিছু সারাংশ আছে এই জন্য মানুষের একই আদম হাওয়া থেকে আসার পরেও মানুষের রঙের মধ্যে অনেক পার্থক্য আল্লাহ তালা দিয়েছেন সেটার মধ্যে হেকমা আছে অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন এগুলো হচ্ছে তোমাদের জন্য আল্লাহ তালা কুদরত আর দুই নম্বর তোমরা একে আপাকে চিনতে পারো আলোয়ান হিকমু আলসিনা হিকুম তোমাদের ভাষার পার্থক্য তোমাদের রঙের পার্থক্য এবং তোমাদেরকে আমি বিভিন্ন রেইসে জাতিতে বিভক্ত করেছি লেটার অফ যাতে তোমরা চিনতে পারো পরিচয়ের জন্য সুবিধা হয় কিন্তু সবাই একই বনি আদম সব একই আদম হাওয়া থেকে এসেছে আমাদের মধ্যে আসলে কোনো আর কোন ধরনের রেইসিজম বর্ণবাদ থাকার অবকাশ নেই আমাদের মানব গোষ্ঠী আদি গোষ্ঠীটা এক জায়গায় তাই না একই গোষ্ঠী না আমরা গোষ্ঠীকে আলাদা আছে নাকি মানুষের পরবর্তী পর্যায়ে গোষ্ঠী এটা আর্টিফিশিয়াল অরিজিনাল গোষ্ঠী আমাদের এক গোষ্ঠী ইউরোপিয়ান আমেরিকান এশিয়ান সব এক গোষ্ঠী তো এই জন্য মানুষকে দেখতে হবে এরকম যা কোনো রঙের কারণে ভাষার কারণে অঞ্চলের কারণে আঞ্চলিকতার ভিত্তিতে রেইসিজমের ভিত্তিতে ভাষার ভিত্তিতে কালারের ভিত্তিতে রঙের ভিত্তিতে যেন আমরা মানুষের মধ্যে কোনো তফাৎ করি যে আমাদের জাত অতি উত্তম তাদের জাতের তুলনায় এই জাতীয় ধারণাগুলো একদম জাহেলিয়া এগুলোকে বলা হয়েছে এই এই জাতীয় জাতীয়তাবাদ এটা হচ্ছে মূর্খতা জাতীয়তাবাদ মূর্খতা এটা এডুকেশনের পরিপন্থী শিক্ষার পরিপন্থী পরিপন্থীকার হাদিস তিনি কোট করেছেন আবার মাটির মধ্যে কিছু মাটি উর্বর কিছু মাটি বেকার তেমন কিছু পাওয়া যায় না তো এই জন্য মানুষের মধ্যেও আছে ভালোর মধ্যে কোনো রকম কোনো মানুষ যার কাছে অনেক ফায়দা আছে কোনো মানুষের কাছে কোনো ফায়দা পাওয়ার কোনো কারণ নাই তাই এই ন্যাচারাল যে ডিফারেন্স এটা আল্লাহ তালার ক্রিয়েশন আল্লাহ তালার সৃষ্টি